হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যারা থার্ড সেমিস্টারে, যাদের মানে যারা পড়াশোনা করছো, যাদের বাংলা আছে, দেখবে কোডটা দেখে নাও, বেঙ্গলি দেখো, জি জেনারেল, সিসি, জিই, থ্রি, ঠিক আছে, কোডটা দেখে নিও। তোমাদের যে সিলেবাসটা আছে সেটা তোমরা সবাই জানো, তবু একবার বলে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে যেগুলো দিয়েছে, যে সমস্ত মানে পদ সমূহ দিয়েছে, দেখো সেগুলো একবার দেখে নিও, ঠিক আছে। নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনে, আজ হামকি ফেঘুরি নবদ্বীপ চন্দ, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, ঘরের বাহিরে দণ্ডে শতবার, রূপ লাগি আঁকে ঝুড়ে গুণে মন ভোর, এমন পীড়িতি কবু নাহি দেখি শুনি, সখী কি পুছুসি অনুভব ময়, কণ্টক গাড়ি কমল সমপদতল, মন্দির বাহির কঠিন কপাট, কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো, মধু তুমি কি তুমি যে আমার প্রাণ, অঙ্কুর তপনা তাপে যদি জারব, বহুদিন পরে বধুয়া এলে তাতলো সৈকত বাড়ি বিন্দু সম। তো এগুলো রয়েছে। তো বৈষ্ণব পদগুলি থেকে তোমাদের যে বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরে একটা কোয়েশ্চেন করতে হয়, 5 নম্বরে একটা প্রশ্ন করতে হয়, তো তোমরা জানো আশা করি। তো সেখান থেকে বলে দিচ্ছি আমি, আমার কথাটা মানে একটু শুনে নাও, তাহলে তোমাদের যে 10 মার্কসের, অর্থাৎ এত তো করতে তোমরা পারবে না, অসম্ভব ব্যাপার। তো যেগুলো ধরো 10 নম্বরের যে প্রশ্নটা আসতে পারে, মানে যেগুলো আসতে পারে, হ্যাঁ একদম কনফার্ম, যেগুলো তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে, একটু নোট করেও নিলে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হয়। দেখো তোমাদের বলছি আমি, একটু দেখে নাও, মানে নোট করার টাইম হয়নি তো, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মাথুর খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, রাধা কৃষ্ণ লীলায় মাথুর যে ভাব পর্যায়ের পদ ব্যাখ্যা করো, মাথুর পর্যায়ের পদের ভাব সৌন্দর্য ব্যাখ্যা করো, ঠিক আছে। মাথুর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অভিসার খুবই গুরুত্বপূর্ণ, অভিসারের বৈশিষ্ট্য উল্লেখ করে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও। গৌরচন্দিকা খুব ইম্পর্টেন্ট, গৌরচন্দিকা কাকে বলে, গৌরাঙ্গ পদাবলীর সঙ্গে পার্থক্য কি, এটি একটি গৌরাঙ্গ পদাবলী বিশ্লেষণ করো, ঠিক আছে, মানে গৌরাঙ্গ পদাবলী গৌর মানে গৌরচন্দিকা শ্রেষ্ঠ পদকর্তা সম্পর্কে আলোচনা করো। তো আর আর করে রাখবে, আর একটা বলছি মানে তোমরা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে রাখবে বলছি, দাঁড়াও তোমাদেরকে, বৈষ্ণব পদগুলিতে বাৎসল্য রস কাকে বলে, বাৎসল্য রসের পরিচয় দাও, ঠিক আছে, বলরাম দাসের কাব্যকৃতি সম্বন্ধে আলোচনা করো। আর একটা নোট করে রাখো, পঞ্চরস সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে। যারা তোমরা বই নিয়ে আশা করি পড়াশোনা করছো বা নোটস লিখিয়ে দিচ্ছেন হয়তো কোনো কোনো কোচিং সেন্টারে, নিশ্চয়ই তোমরা হয়তো এই উত্তরগুলো মানে করছো। তো আবার একবার কনফার্ম করে দিচ্ছি, বাৎসল্য রস, অভিসার, মাথুর, ঠিক আছে, গৌরচন্দিকা, আশা করি এখান থেকে তোমরা একটা বড় প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে রাজারানী থেকে কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা বলে দিচ্ছি একবার। দেখো রাজারানী নাটকের সার্থকতা, নামকরণের সার্থকতাটা ভালো করে করে রাখবে, রাজারানী নাটকের সংলাপ রচনার সার্থকতা, ঠিক আছে। আর দেবদত্ত চরিত্র করতে পারো, এটা তোমরা 5 মার্কস হিসেবে করতে পারো, ঠিক আছে। এছাড়া তোমরা করবে সুমিত্রা চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ, সুমিত্রা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, কুমার সেনের চরিত্রটা করে রাখবে, কুমার সেনের চরিত্র, ঠিক আছে। আর হ্যাঁ, বিক্রম ও সুমিত্রার প্রেম সম্পর্কের জটিলতা বিষয়টা, সেটাও একটু আলোচনা করে রাখবে, এটা অলরেডি বললাম, নামকরণের সার্থকতা একটু আলোচনা করে রাখবে। আর তোমার রাজারানীতে যে লিরিকের যে প্লাবন, তাতে নাটকের মানে নাটকে করেছে দুর্বল, এই যে রাজারানীর নাটক সম্পর্কে রবীন্দ্রনাথের যে এই যে মন্তব্যটা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়া তাহলে কি বললাম, মনে রাখবে যে সুমিত্রার চরিত্র, ঠিক আছে, কুমার সেন, দেবদত্তের চরিত্র, নামকরণের সার্থকতা, হ্যাঁ একটা এখানে নেই আমি বলে দিচ্ছি, কুমার ও ইলার উপকাহিনী, ঠিক আছে, রাজারানী নাটকে মানে আলোচনা করো, দেখবে উপকাহিনী হিসেবে কুমার ও ইলার যে মানে ভূমিকা রাজারানী নাটকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো মোটামুটি এই কটা যে বড় প্রশ্ন বললাম, এগুলো করলে আশা করি নিশ্চয়ই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা জানো আধুনিক কবিতা এবং একালের কবিতা সঞ্চয়ন আছে, তো আধুনিক কবিতার মধ্যে যেটা রয়েছে পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের মানে থেকে নেওয়া হয়েছে, মানে পুনশ্চ যে কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে যে কটা কবিতা তোমাদের অন্তর্ভুক্ত রয়েছে তোমরা সবাই জানো, তবে একবার বলে দিই আমি, ছেলেটা সাধারণ মেয়ে বাঁশি প্রথম পূজা, ঠিক আছে। তো এই যে মানে কবিতাগুলো রয়েছে, তো এটার মানে একটা সারসংক্ষেপ, মেন যে একটা কনসেপ্ট কবিতাটা পড়ে পড়ে মোটামুটি করে যাবে, তাহলে তোমরা নিশ্চয়ই যে কোনো প্রশ্নের মানে অ্যান্সার করতে পারবে। এই সাধারণ মেয়ে একটা অসাধারণত্ব ব্যাপার, ঠিক আছে, প্রথম পূজা কিভাবে এখানে তোমার যে একটা কি বলবো
মাধবের যে একটা তার ভক্ত মানে মানে একটা ভক্ত মানে ভক্তি হিসেবে তার যেখানে উপস্থাপন করা হয়েছে প্রথম পূজা, তো খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কবিতা ছেলেটা। তো যাই হোক, এগুলো একটু মোটামুটি সার সংক্ষেপটা করে যাবে। এছাড়া একালে কবিতা সঞ্চয়ের মধ্যে আছে জানো, যে নষ্ট নীর সমর সেনের আমার ভারতবর্ষ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের দেশ দেখাচ্ছ অন্ধকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, কি বললাম, দেশ দেখাচ্ছ অন্ধকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়। তো এখান থেকে মানে অত তো তোমরা মানে করতে পারবে না, তোমরা মোটামুটি কবিতাটা পড়বে, পড়ে একটা বেসিক কনসেপ্ট নেবে, একটা কি দুটো মোটামুটি প্রশ্ন করে যাবে, যেগুলো দেখবে সালেতে এসেছে, দেখবে বিশেষ মানে বেশিরভাগ দেখবে সালে যেগুলো যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একটু করে গেলে নিশ্চয়ই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি মনে হয় কোনো কিছু নিয়ে একটু ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে, তো তোমরা বলো, একেবারেই কম সময় তোমাদের, তোমরা অলরেডি অনেকেই তোমরা প্রস্তুতি নিয়ে নিয়েছো, তো যদিও তোমাদের কোনো অসুবিধে হয় কোনো কিছু প্রশ্নের, তাহলে আমি আলোচনা করে দেবো, যদি আমার অবশ্যই যদি সময় হয়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।